হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাছ বাজারে যাচ্ছি মাছ বাজার বলতে এই সবটার নাম ফিশ বাজার এখানে দেশ আমাদের বাংলাদেশি সব ধরনের মাছ পাওয়া যায় আর বাংলাদেশি যে শাক সবজি সেগুলো পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ধরনের ফল মূল সবই পাওয়া যায় তবে জানা মতে বা যতটুকু জানি এগুলোর বেশিরভাগই ইটালি কিংবা আমাদের লন্ডনের মানে ইউকের আশপাশের যে দেশগুলো ওগুলো থেকেই আসে যতটুকু জানি আর কি বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো বাংলাদেশ থেকে আসে তো আস্তে আস্তে তো দেখতেই পেলেন আমাদের অবস্থা আমরা যখন আসছিলাম তখন কিন্তু এগারোটা বাজে আর দেখতে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে আমরা সাধারণত এই সবটাতে প্রতি মাসেই আসি আসলে প্রতি মাসে আসে বললে ভুল হবে আমার বাসা যেহেতু ছোটো আমি সেভাবে আসলে স্টোর করতে পারি না ফুড তো দেখা যায় যে তিন থেকে চার সপ্তাহর মধ্যে আমাকে আসতে হয় কখনো কখনো দেখা যায় যে দু সপ্তাহ পরেও আসি যেহেতু আমরা মাছ অনেক বেশি খাই আমার বাচ্চারাও কিন্তু মাছ মশাল্লা ওরা অনেক খায় ওরা কিন্তু ইলিশ মাছটা স্পেশালি অনেক বেশি পছন্দ করে তো আজকে আমরা এমনভাবে শপিং করব যাতে আমাদের এই জিনিসগুলো আর কি খাওয়া হয়ে যায় যেহেতু দেশে যাব আমরা আজকে আর ইলিশ মাছ কিনি কারণ দু সপ্তাহ আগে আমার হাজব্যান্ড প্রায় পাঁচ ছয়টা ইলিশ মাছ নিয়ে এসেছিল তো আজকে আমাদের টার্গেট ছিল শুধু বড় যে রুই মাছ সেটা কিনবো আলহামদুলিল্লাহ কিনেছি আর আমার হাজব্যান্ড উপরে নামাজ পড়তে গিয়েছে এখানে এই একটা ভালো ব্যবস্থা উপরে খুব সুন্দর নামাজের ব্যবস্থা আছে ও যখন উপরে নামাজ পড়তে গিয়েছিল তখন সব কিছু আমি হেঁটে হেঁটে দেখছিলাম আর টুকটাক যতটুকু পেরেছি নিয়ে নিয়েছি আর আজকে আরও দুই জায়গায় গিয়েছি সেখান থেকেও বাংলাদেশের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি তারপরে এখানে এসেছি খুব টায়ার্ড লাগছিল তো ওভাবে আসলে পারিনি আপনাদের জন্য পুরাটা দোকান ভিডিও করতে তারপরও যতটুকু পেরেছি দেখাচ্ছি এখানে দেখতেই পেয়েছেন ছোট্ট ছোট্ট আক এগুলো একটা আই থিঙ্ক ওয়ান টোয়েন্টি ফাইভ করেছিল তো আর জানি না টক বড় দাম এখানে খুব বেশি আমি মাঝে মাঝে প্রায় আট দশটা নেই আর দশটা দেখা যায় তিন পাউন্ডের উপরে চলে আসে মানে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তারপরও নিয়ে যায় স্পেশালি এখান থেকে পেয়ারাটা নিয়ে যাই আজকেও নিয়েছি আমার বড় মেয়ে বা আমরা আসলে সবাই এই পেয়ারাটা খেতে খুব পছন্দ করি তো আজকের পেয়ারাগুলো দেখলাম মানে খুব মজা ছিল একদম দেশের পেয়ারার মতো লাগলো সাধারণত এমনটা লাগে না কারণ ভয়েস যখন দিচ্ছি তখন অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে জন্যই বলছি আসলে তো এই যে মোটামুটি সবই পাওয়া যায় আজকে আমি এখান থেকে চারটা নারকেলও নিয়ে এসেছিলাম যেহেতু পিঠা খাবো আর এই যে এগুলো ছিল চালতা দেশে যাব তা না হয় এখান থেকে কিছু চালতা নিয়ে আচার করতাম আমি আজকে একটা বড় কচুরমুখীও এনেছি আর পোটলগুলো আজকে একদমই ভালো ছিল না সেজন্য পোটল নেই নি আর এই যে দেখুন এটা হচ্ছে পোটলের কেজি তবে এই সবগুলোতে একটা সুবিধা মানে বাংলাদেশের মতো আপনি কেজি চাইলে কেউ যে খারাপ ভালো ঢুকিয়ে দিবে তা কিন্তু না সব কিছু বাস্কেটে দেওয়া আছে কেজি দেওয়া আছে আর আপনি হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার প্রাইজে যদি হয় আপনি সেই জিনিসগুলো নেবেন আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে বেছে বেছে আপনার পছন্দের জিনিসগুলোই প্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবেন কারণ এখানে আমরা সব কিছু বাস্কেটে নিয়ে একবারে হচ্ছে টিলে গিয়ে পে করি আজকে এখানে জলপাইও দেখেছি তবে জলপাইগুলো খুব একটা ভালো লাগেনি আমার কাছে আজকে যদিও কি জানি মনে হলো যে দেশে যাব সেই জন্য ভালো লাগেনি প্রতি বছর এই টাইমে কিন্তু আমি জলপাই এনে আচার দেই আর এগুলো তো সব দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের দেশীয় শাকসবজি তবে এগুলো বেশিরভাগই কিন্তু ইটালি থেকে আসে আমি যতটুকু জানি আর কি সেটাই বললাম আর এই যে এখন দেখতে পাচ্ছেন কোটাগুলো এগুলো হচ্ছে গুড় যেহেতু শীত এসেছে আমরা বাঙালিরা কিন্তু এখন প্রচুর পিঠা বানাবো সেই জন্য ওরা হচ্ছে একদম যদি ভুলেও যায় কেউ দেখলে মনে পড়বে কারণ এ পাশটা ছিল কিন্তু টিল মানে যেখানে আমরা পে করি আমি সবজির লাইন থেকে বের হয়ে পরের লাইনটাতে যাচ্ছি এই বরাবর সবটুকু হচ্ছে খাবার মানে শুকনো যে খাবার লাইক বিস্কুট চানাচুর ক্রিপস তারপরে হচ্ছে অন্যান্য যেই জিনিসগুলো আর কি তো আমি এই লাইনটা জাস্ট আপনাদের জন্য এমনিই ভিডিও করলাম আমি ঢুকিনি তারপরের লাইনটা হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে সব মশলা মশলা বলতে আসলে হলুদ মরিচ জিরা ধনিয়া এছাড়াও অন্যান্য যেই জিনিসগুলো আর কি তো এইখানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস মানে এক একটা ব্র্যান্ড এক একটা সেকশানে রাখা তো যে যেই ব্র্যান্ডগুলো খায় তারা তাদের পছন্দ মতো নিয়ে যায় আর এখানে এসে আমি দুটা মজার জিনিস দেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ডে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে চাল দশ কেজি বিশ কেজি চাল এই যে আজকে আমি এখানে প্রথম মোড়া আমরা লন্ডনে অনেক দেখেছি বাট আসলে এত কমে আমি এই সাইজের মোড়াগুলো কখনোই দেখিনি কারণ এর আগেও আমি মোড়া খুঁজেছিলাম তো এটা মানে পনেরোশো টাকা করে একটা বাট এর আগে কিন্তু প্রায় বাইশশো তেইশশো বা পঁচিশশো পর্যন্ত দেখেছিলাম আমি এই মোড়াগুলো তো কারো যদি আমার মতো এরকম পছন্দ থেকে থাকে তারা কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন সত্যি আমি এত চিপে কিন্তু কোথাও আগে কখনো মোড়া দেখিনি আর এ পাশে এসে দেখলাম যে হাত পাখা এগুলো আসলে যারা শখিন যারা এই জিনিসগুলো দেখলে ভালো লাগে তাদের জন্য কারণ এগুলো এখানে ইউজ করা হয় না এমনিতেই অনেক ঠান্ডা আর একদম শেষের যে লাইন সেই লাইনটাতে হচ্ছে কিছু হাঁড়ি পাতিল বা আমাদের যে সিলেটের খালারা বা নন সিলেটিও অনেক খালারা আছেন যারা পান খান তাদের পানের বাটা বা বিভিন্ন ধরনের কোটা আর কিছু হাঁড়ি পাতিলও আছে তো এগুলোর কোয়ালিটি যদি সত্যি কথা বলতে হয় আমার কাছে খুব একটা কখনোই ভালো মনে হয় না আমি কখনো কিনি না তারপরও একটা ভালো জিনিস আর কি যে সব কিছু এক জায়গায় রাখা আছে কখনো যদি কেউ বিপদে পড়ে কিংবা কিনতে একদম বাধ্য থাকে আর কি তো তারা নিয়ে যেতে পারবে তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে নিচে চলে এসেছে এখন আমি মাছের লেনে ঢুকেছি এটা একেবারেই মানে দোকানে ঢুকার রাইট সাইডে অ্যান্ডেল লেনটা এটা হচ্ছে ফ্রোজেন সেকশনটা ফ্রোজেন ফুড এখানে এখানে বিভিন্ন ধরনের শিমের বিচি কাঁঠালের বিচি জল পায় বা বিভিন্ন যে ভেজিটেবল ফ্রোজেন করা থাকে সেগুলো আছে এছাড়াও অ্যান্ডের দিকে হচ্ছে রোল সিঙ্গারা সবই আছে আর এটা হচ্ছে বড় বড় রুই আর মৃগেল মাছ এটা বোয়াল মাছ তো এভাবে কিন্তু নাম লিখে লিখে ওরা বড় বড় মাছগুলো রেখে দেয় আর মাছের গায়ে কিন্তু কোনটা কত কতটুকু ওজনে সেটাও লেখা থাকে তো যে যার পছন্দ বা যে যতটুকু নেবেন সেই সাইজটা তুলে নিয়ে আসে আর কি তো আমরা আজকে যেটা নিয়েছি রুই মাছ আমার হাজব্যান্ড এখানে কাটাবে এখানে হচ্ছে আমাদের বাঙালি ভাইরা আছেন পিছনে ওনারা মেশিনে কেটে দেন ওখানে কিছু নাম্বারও আছে আপনি যে নাম্বারে বা যেই সাইজে কাটাতে চান ওনাদেরকে বললে ওনারা সেই সাইজে কেটে দেয় তো আমার হাজব্যান্ড যখন মাছ কাটছিল হঠাৎ আমার চোখে এই জিনিসটা পড়লো দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি আমার হাতের সাথে তুলনা করেন এটা হচ্ছে আইর মাছ এগুলো মাছ আমরা তো জীবনেও খা মানে খেতে পারবো না একদম হানড্রেড পারসেন্ট বাট দেখে ভালো লাগলো তাই আপনাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছি কারণ এই মাছগুলো তৈলাক্ত মাছ আসলে এই মাছগুলোতে একটু ভারী মশলা দিয়ে রান্না করলে খাওয়া যায় তো আমরা যেহেতু তেল ঝাল একেবারেই কম খাই আমাদের জন্য না আর কি আর আমি শপিং আজকে যেহেতু তিনটা জায়গায় গিয়েছি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এসে সব শপিং আসলে যেহেতু বাসাও ছোট সব শপিং খুলে আপনাদেরকে কি কি কিনেছি যদি দেখাতে যায় আমার জন্য খুব কষ্ট হয়ে যায় তো আমি এসেই রান্না করছি আর অল্প কিছু আপনাদের জন্য মানে শুধু সবজিগুলো কি কি কিনেছি আপনাদের জন্য ভিডিও করেছি আর এখানে আমি ভর্তা করার জন্য একটা মানে রুই মাছের দুটা পিসকে লবণ দিয়ে জাস্ট তেলে ভেজে নিচ্ছি আর আজকে আমি আমার খুব পছন্দের দুটো জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব একটা হচ্ছে এই পুরনো ফ্রাই প্যানটা এইটা আসলে যখন একটু স্কিন উঠে এসেছিলো তো সেটা হেলদি না সেজন্য আমি এটা তো আর কুক করিনি তবে এই ফ্রাইপ্যানটা একটু ভারী ছিল আমি এটাকে মাঝখানে দেখেই বুঝতে পারছেন হ্যামার দিয়ে থেতলে একদম মানে মাঝখানটাকে একটু ডাবিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার এই বাসার যে চুলাটা এই চুলার মধ্যে আমার মাটির পাতিল কিংবা লোহার হাঁড়ি কোনোটাই ভালো করে সেট হয় না যার জন্য আমার চিতল পিঠা হয় না তো এই হাঁড়ি মানে এই ফ্রাই প্যানটাতে আমার কিন্তু সব কিছুই খুব সুন্দর করে হয় কারণ এটা হচ্ছে চুলার মধ্যে সেট হয় হয়তো সামনের ব্লকগুলোতে আমি পিঠা বানালে আপনারা দেখতে পাবেন আর আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করছি এখানে আমি কিছু রসুন এবং পেঁয়াজ বেরেস্তার মতো করে নিয়েছি ক্যামেরায় কালো এসেছে বাট এগুলো কালো আমি করিনি একদম লাল করে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো ভর্তা অনুযায়ী আমি কিছু পেঁয়াজকেও মানে হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা না থাকে কারণ এভাবে করে ভর্তা বানালে কিন্তু মজাও হয় প্লাস আপনি ফ্রিজেও রেখে দিতে পারবেন দু তিন দিন খাওয়া যায় আর সেদিন যে পটলের চামড়াগুলো আমি সিদ্ধ করেছিলাম আমি ছোট ছোট বলেও ওগুলো আমার ছোট ছোটো প্লাস্টিকের বাটিতে ঢুকিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম আজকে জাস্ট একটা বাটি বের করে আমি একটু আবার গরম করে নিয়েছি তো এটা হচ্ছে পটলের চামড়া দিয়ে আমি রুই মাছ দিয়ে ভর্তাটা করছি খুবই মজার তো এই ভর্তাগুলোতে আসলে একটু ঝাল দিলে ভালো হয় কিন্তু আমার কি বলবো আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না কারণ ও প্রায়ই বলে তুমি মাঝে মাঝে তোমার জন্য কিছু করে খেও কিন্তু আমরা কিন্তু কেউ আলাদা খাই না সবসময় একসাথেই বসে খাই তো আমি যখন বসে খাই তখন ও কিন্তু ঠিকই আমার থেকে নিয়ে একটু খেয়ে ট্রাই করে তো সেই জন্য আমিও আসলে একটু মরিচটা কম দেওয়ার চেষ্টা করি সব সময় তবে যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি ভর্তা শেষ আমি দুই দিনের জন্য করেছিলাম আমি খেয়ে বেবিকে খাওয়ানো খাওয়ানোর জন্য চলে গিয়েছি উপরে এসে দেখি ভর্তার অলরেডি তিন ভাগের দুই ভাগ খাওয়া হয়ে গেছে মানে বেশিরভাগটাই আমার হাজব্যান্ড খেয়েছে তো আমি প্রথমেই সব যেহেতু একসাথে রেডি করে নিয়েছি এখন শুধু বেটে নিচ্ছি প্রথমে পটলের চামড়াটা ভালো করে বেটে নিয়েছি আর মাছটাকে তো আমি একটু ভাজি করে কাটাগুলো ছাড়িয়ে এখানে মাছটাকে খুব আলতো হাতে বেটেছি এরপরে আমি এক একে বেরেস্তা পেঁয়াজ মরিচ সবই বেটে নিচ্ছি আর শেষে আমি লবণ দিয়ে মাখিয়ে নিব এখানে আপনারা চাইলে কিন্তু যে ধনিয়া পাতা সেটাও দিতে পারেন তবে আমি বাংলাদেশের মতো আজকে শুধু এগুলোর যে ন্যাচারাল ফ্লেভার সেভাবেই খাবো আর আমি বলেছি দুটি জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব একটি হচ্ছে এই শিল্পাটা আমি কিন্তু প্রায় ব্ল্যান্ডারও ভর্তা করি আসলে কিন্তু ব্ল্যান্ডার ভর্তা করলে যেটা হয় ব্লেটে কিন্তু সব কিছু কেটে কেটে একদম বালু বালু হয়ে যায় যেটা আমার মানে পারতপক্ষে আমি করি না যখন ভালো লাগে তখন এই শিলপাটাটা ইউজ করি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এগুলোকে একদম বেটে ভর্তা করে ফেলিনি এভাবে খেতে কিন্তু আসলে খুব মজা লাগে তো এই শিল্পাটাটার একটা কাহিনি আছে এনাকে আমি ভদ্র মহিলাই বলি উনি হচ্ছেন আমি যখন লন্ডনে এসেছি দু হাজার ছয়ের জুলাই মাসে এসেছি উনি আমার সাথে তখনই এসেছিলেন কারণ আমি জানতাম আমার হাজব্যান্ড ওই সব ভর্তা বা এটা সেটা পছন্দ করে তো আমার শাশুড়ি আর কী বললো যদি পারো এভাবে একটা ছোট্ট শিল্পাটা নিয়ে যেও তো আমি নিয়ে এসেছিলাম তো আমার লন্ডনের বয়স যত ওনারও তত বয়স আর এখানে আমি আজকে চারটা নারকেল এনেছি যেহেতু শীত অনেক পিঠা নাস্তাই খাওয়া হবে তো আমি আর আমার হাজব্যান্ড মিলে এগুলোকে কোরানি দিয়ে কুড়িয়েছি এটা করতেই আমার কাছে একটু ভালো মনে হয় আর এই যেখানে আমি একটু পেয়ারা খাচ্ছি আর কাজ করছি আর এই মূলাগুলো এনেছিলাম এগুলোর সাথে শাক ছিল উপরে আমি শাকগুলো ভেঙে আলাদা করে নিয়েছি আমার জন্য সুবিধা হবে আজকে মাছ বাজারের সবজিগুলো কেন জানি আমার কাছে ভালো লাগেনি তবে লাউটা খুবই সুন্দর পড়েছে আর বাকি যে কচু বা অন্যান্য জিনিস এনেছি ওগুলো আমার কাছে একটু মানে পুরনো পুরনো মনে হলো জানি না আর আমি এই যে হাড়িপাতিলের সেকশান ওখানে এই ডাইসটা পেয়েছি এনেছি খুব একটা ভালো না কোয়ালিটিটা জানি তারপরও নিয়ে এলাম একটু সুবিধা হবে আর কি আমি এখানে কিছু শিবের বিচি এনেছি এগুলো কিন্তু ফ্রোজেন আর হুড়াহুড়ির কারণে বাকি মাছ বাজার আমি ঢুকিয়ে ফেলেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ